হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামের গল্প। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, আর এই দেখো মামামকে চান করিয়ে দিয়েছি একটু মুখে মুড়ি দিয়ে, তারপর এই যে ফল খেতে বসেছে, আজকে কিচ্ছু খেলো না সেইভাবে। আর আমিও সকালবেলায় ঠিক করে উঠতে পারিনি, সকালবেলা প্রচন্ড শরীরটা খারাপ লাগছিল, তো তাই দিয়ে ওরও খাওয়াটা একটু অসুবিধা হচ্ছে আমার জন্য, আমার প্রচন্ড গা হাত পায়ে ব্যথা, তো কাল থেকে একটু কম আছে কিন্তু তাও উঠতে পারছিলাম না, তো এই জন্য দেরি হওয়াতে তুই রাকেশ এসে ওকে কমপ্লেন বিস্কুট এসব করে দেয়, মুখ টুক ধুইয়ে দেয়, দিয়ে ওকে খাওয়ায়। তো আজকে রাকেশ সব বিছানা গুছিয়েছে, দেখো বিছানাটা ওই গুছানো, অন্ধকার আছে, এই দেখো ওই সব গুছিয়েছে, আমার থেকে হয়নি, আমি ছেড়ে দিয়েছি, শুধু ঘরটা ঝাঁট দিয়েছি, বাসি ঘরটা আর কিছু করিনি, তো এখন একটু ঠিক আছি, ওষুধটা খাওয়ার পর তেই রান্না করব। দেখো তো দেখো ডালটা করেই গিয়েছিলাম মামাকে চান করানোর আগে, আর এখানে দেখো পেঁয়াজ আর টমেটো আছে, এটাকে পিষে নেব, ডিম আলুর ডালনা করব, ভাত একটুখানি ভাত করেছি আর রুটি করব, আর কিছু করব না, পারলে বেগুন পোড়াবো। তাই দেখো মামাকে মুড়ি দিয়েছিলাম, সাতু মুড়ি বললো খাবো, খাইনি, তো পড়ে আছে, এটাকে আমি খেয়ে নেব। তো কাজগুলো করে নিই, তো দেখো ডিমটা ভাজতে দিয়ে দিলাম, শুধু এটা রাকেশের জন্যই ভাজা হবে, আর আমাদের গুলো আমরা এমনি সেদ্ধ খাবো, আমার ভালো লাগে না। তাই আলুগুলো ছাড়িনি, তো দেখো এই আলুটা এবার কষিয়ে নিচ্ছি, মশলা সাথে দিয়ে একবার কষিয়ে নিই, তাহলে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় আলুর মধ্যে। আর একটু ক্যাপসিকাম দিয়েছি, রসুন দিইনি, টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে করেছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো, গরম মশলাও দিইনি। আর এই দেখো এসছে, দেখো কত রকমের টিপ পড়েছে, দেখো দু রকমের, রেড আর ব্ল্যাক, কি কি কালারের টিপ পড়েছ? আজকে চুলটা শ্যাম্পু করে দিয়েছি পুরো, হ্যাঁ করছে, আর এই জামাটার উপরে এই জামাটা পড়বে না, এত বদমাস, মানে এই জামাটা পড়েছো শুধু এটাই পরে থাকবে, প্যান্টটা পরবে না, দেখো 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 বদমাইশি, খুব দুষ্ট হয়েছে, তো জোর করে পড়িয়েছি, দিম আম্মা বকছে, কি কিরকম বলছিস বলতো একবার, হুম আম্মা বকছে। তো দেখো কষানো হয়ে গেছে, এবার তেলও ছেড়ে দিয়েছে পুরো, সেটা তো মনে হচ্ছে ভালোই হয়েছে, জানি না সেটা কিরকম হবে, যাই হোক শরীর খারাপ তাতে এই করে দিয়েছে অনেক, এবার জল দিয়ে দিই, একটু মাখা মাখাই করবো যেহেতু ডাল করেছি, তো সেই জন্য হবে একটু, ডিমগুলো দিয়ে দি হোক, ততক্ষণ অন্য কাজ করে নি। দেখো বলেছিলাম আজকে সকালে, ওই বলেছিল যে ছোলার ঘুগনি করতে, করতে পারিনি, এত শরীর খারাপ, দিয়ে পেঁয়াজি মুড়ি খেয়ে গেছে, বেসন শাখা মুড়ি খেলো, বললো আমি চা বিস্কুট খেয়ে চলে যাবো, আমি বললাম না তোকে করে দিই, মামাকেও খাওয়াতে হবে, তাই চা কি বলে একটু বেসন শাখা মুড়ি খেয়ে গেল, আমরাও এই খেয়েছি, মামাকে ছাতু মুড়ি দিলাম, ও বললো আমাকে ছাতু মুড়ি দাও, কিন্তু নিয়ে খেলো না, ও এখন এই সব খাচ্ছে। তো চলো আর কাজগুলো করে নিই, আর ড্রেস এবার মুখ হাত পা ধুয়ে নিই, তারপরে কথা বলছি। তো দেখো ডিম আলুর ডালনা, রুটি করে নিয়েছি, এটার ভেতর আছে রুটি, আর এখন বেগুন পোড়াচ্ছে, কি হলো কি বলছো? পমিগ্রানেট খাচ্ছে, কে খাচ্ছে? পমিগ্রানেট খেতে হবে, ভাই তো ভাই কোথায় আছে এখানে, কোথায় ভাই, এরা তো চটি তোর, শুধু ঢপ দেয়া, আর এখন কি খেলে, এখন কি খেলে, এখন ভাতুর পর কি খেলি, এখন সব উল্টো পাল্টা বকে, হ্যাঁ এইটাই ঠিক বললো, আর ভাতু কি দিয়ে খেলে, আলু আলু আর তারপর এগ,
পটেটো, রাইস, পটেটো আর এগ। এই খেয়েছো আর ঘি খেয়েছো। চলো 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 শুতে চলো। পাপা কি করছে? পাপা কি করছে? ঘুমাচ্ছে। কিরকম করে ঘুমাচ্ছে পাপা? এরকম করে? আর কিরকম আওয়াজ করছে পাপা? কিরকম আওয়াজ করছে পাপা? না একটু পাপা কিরকম আওয়াজ করছে একটু দেখি দাও সব। একটু জোরে ভালো করে। ওই দেখ কি আওয়াজ হচ্ছে। তুই কর, তুই কর, একবার করে দে। না আমি না, তুমি করো। কি করবে বুঝে পারে না। মাম কি খাচ্ছ? মোমো খাচ্ছ? কে এনেছে সোনা? পাপা এনেছে। কার জন্য? তোমার জন্য। ওই দেখো মোমো খাচ্ছে, এই দেখো। ভালো মোমো? তুমি তো উপরটা খাচ্ছ, চিকেনটা খাও। হ্যাঁ চিকেনটা খাও। খাও। আর দাও তোমার চুলটা বেঁধে দিই। চুলটা বেঁধে দিই না, বেঁধে দিই, পাগলি পাগলি লাগছে। যাবে একটু বেঁধে দিই। তো রাকেশ আজকে রাত্রে মানে সন্ধ্যাবেলা টিফিনের জন্য মোমো এনেছে আমাদের সবার কাজ জন্য। ওর মেয়ের ফেভারেট, ওর মেয়ে মোমো খেতে খুব ভালোবাসে। মোমো মোমো করছিল তাই মোমো এনেছে। তো মোমোর ভেতরটা তো মানে পুরটা খাচ্ছে না, বাইরেরটাই খাচ্ছে। তো চলো আজকে সন্ধ্যাবেলার এই খাবার আমাদের, নাকি ভালো? তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর গরম গরম চা খেতে খেতে যা করব এখন, ও তো এখন বাথরুমে গেছে, তো গরম গরম চা করব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট। মুখেতে ব্যস্ত।